নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের ভগবান শ্রী গণেশের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র এবং ভগবান শ্রী গণেশের এমন 12টি নাম বলবো যার প্রত্যেকটি এক একটি মন্ত্রের সমতুল্য। প্রতি বুধবার গণপতির এই 12টি প্রসিদ্ধ নাম মন্ত্র পাঠ করলে ভগবান শ্রী গণেশের কৃপায় জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি জ্যোতিষশাস্ত্রেও বলা হয়েছে, যে কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ ভগবান শ্রী গণেশের এই 12টি নাম জপ করতে পারলে নিশ্চয়ই সুফল পাওয়া যায়। আর প্রতি বুধবার আসনে বসে এই 12টি নাম পাঠ করলে গণপতি খুব প্রসন্ন হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। গণপতির এই 12টি নাম পাঠ করার আগে গণেশজির ধ্যান মন্ত্র পাঠ করা উচিত এবং সবশেষে গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে গণপতির চরণে প্রণাম জানানো উচিত। তাহলে এবার চলুন বন্ধুরা, ভগবান শ্রী গণেশের ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং গণপতির এই 12টি নাম মন্ত্র জেনে নেওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভগবান শ্রী গণেশের ধ্যান মন্ত্রটি হলো এই রূপ। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনেও এই ধ্যান মন্ত্রটি শেয়ার করছি। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্তন্দমদ গন্ধলুব্ধ মধুপ বেলোল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারি তারিরু ধীরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। যে কোনো মন্ত্র পাঠের আগেই ভগবান শ্রী গণেশের এই ধ্যান মন্ত্রটি পাঠ করে ভগবান শ্রী গণেশকে আপনার পূজা গৃহে এবং আপনার ভক্তি গ্রহণ করার জন্য আহ্বান জানানো উচিত। এবার ভগবান শ্রী গণেশের প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক। এক দন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিরম্বং প্রণমাম্যহম। ওং সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। গণেশ ঠাকুরের এই প্রণাম মন্ত্রটি পাঠ করে সম্ভব হলে প্রতি বুধবার এবং আপনি চাইলে অন্য দিনও করতে পারেন, কিন্তু আমরা সবাই জানি গণেশ পুজোর জন্য বুধবার সব থেকে ভালো। প্রতি বুধবার সেই জন্য আপনি গণেশ ঠাকুরের এই প্রণাম মন্ত্রটি পাঠ করে ভগবান শ্রী গণেশের চরণে লাল ফুল এবং চন্দন সহযোগে দুর্বা অর্পণ করতে পারেন। এবার চলুন বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে গণেশ ঠাকুরের যে 12টি নাম মন্ত্র পাঠের কথা বলেছিলাম এবার সেটি জেনে নেওয়া যাক। গণেশ ঠাকুরের প্রসিদ্ধ এই 12টি নাম মন্ত্র হল এই রূপ। ওং সুমুখায় নমঃ, ওং একদন্তায় নমঃ, ওং কপিলায় নমঃ, ওং গজকর্ণায় নমঃ, ওং লম্বোদরায় নমঃ, ওং বিকটায় নমঃ, ওং বিঘ্ননাশায় নমঃ, ওং বিনায়কায় নমঃ, ওং ধূম্রকেতবে নমঃ, ওং গণাধ্যক্ষায় নমঃ, ওং ভালচন্দ্রায় নমঃ, ওং গজাননায় নমঃ। গণেশ ঠাকুরের এই 12টি নাম প্রতিদিন অবশ্যই পাঠ করা উচিত, এতে ভগবান শ্রী গণেশ খুবই প্রসন্ন হন। প্রতিদিন সম্ভব না হলেও অন্তত প্রতি বুধবার এই মন্ত্রগুলি অবশ্যই পাঠ করা উচিত, অর্থাৎ এই 12টি নাম মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত। গণেশ ঠাকুরের পূজা এবং মন্ত্র পাঠ করার পর সবশেষে গণেশ বন্দনা পাঠ করতে হয়। তাহলে এবার চলুন বন্ধুরা,
গণেশ বন্দনা শুনে নেওয়া যাক। গণেশ বন্দনা। বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন, নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমারও শরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। নম নম লম্বোদর নমঃ গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ। ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতীর লইনু শরণ। মন্ত্র ওং গং গণেশায় নমঃ। আমার চ্যানেলটি যারা ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি আমার চ্যানেলে এর আগে গণেশ ঠাকুরের পুজো বিধি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটিতে আমি এমন একটি উপায় বলেছিলাম যেটি করলে অবশ্যই গণেশ ঠাকুরের কৃপায় আপনার মনের যে কোনো একটি ইচ্ছাপূর্তি সম্ভব হয়। আপনারা চাইলে ওই ভিডিওটি থেকে সেই উপায়টি জেনে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে গণেশ চালিসা নিয়েও একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সে ভিডিওটিও দেখে নিতে পারেন। প্রতি বুধবার গণেশ চালিসা পাঠেও বিশেষ সুফল প্রাপ্ত হয়। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি যেরকমটা প্রথমেই বলেছিলাম গণেশ ঠাকুরের এমন কিছু মন্ত্র নিয়ে ভিডিও আনতে চলেছি যেগুলি নিয়মিত পাঠ করলে আপনার জীবনের বিভিন্ন সমস্যা দূর করা সম্ভবপর হয়। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা।